ওয়েব সিরিজ সালির পোস্টার মুক্তি পেতেই ঘৃণা ভরা মন্তব্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি এমনই জানিয়েছেন অভিনেত্রী। একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তিনি, সেখানে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সুস্মিতার কথায় সিরিজের পোস্টারে শুধু তার মুখ আর তালির ছবি ছিল, এটুকু দেখেই তার কমেন্ট বক্সে উপচে পড়েছিল একাধিক মন্তব্য। এমনকি অভিনেত্রীর লুক দেখে তাকে বিভিন্ন কটাক্ষ শুনতে হয় বলে জানিয়েছেন সুস্মিতা।